1985 সালের 30 আগস্ট কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পীদের নেতা সাইমন সাদিক। শৈশব কৈশোর পুরাটাই সেখানেই কেটেছে অভিনেতার। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। একটা সময় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতেন এই নায়ক। সে সময় চলচ্চিত্রের নতুন মুখের সন্ধানে সুপারহিরো সুপারহিরোইন শিরোনামের একটি প্রতিভা বাছাইয়ের প্রতিযোগিতা শুরু হয়। সেখানে নাম লেখান সাইমন সাদিক। এরপর চলচ্চিত্রের এক পরিচিত অভিনেতার মাধ্যমে পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। রাজু তাকে নায়ক হিসাবে প্রতিষ্ঠা করার আশ্বাস দেন। ২০১২ সালে জি হুজুর চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় সাইমনের। এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে হয়ে ওঠেন পেশাদার অভিনেতা। প্রথম ছবিতে তেমন আলো কাটতে না পারলেও 2013 সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে বিপুল পরিচিতি পেয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চিত্রনায়ককে। ২০১৬ সালে জান্নাত চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যান সাইমন সাদিক। এখন পর্যন্ত ডর্জন খানিক সিনেমায় অভিনয় করেছেন এই নায়ক। লক্ষ্য, অভিনেতা হিসেবে লম্বা কেরিয়ার গড়া। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় সাইমন সাদিক। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে সহসাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক। নিপুণ জায়েদের দ্বন্দ্বে পাচ্ছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব। প্রেম ও সংসার জীবন মিলিয়ে চিত্রনায়ক সাইমনের কেটে গেছে 17 বছর। বিয়ে করেছেন 8 বছর আগে। 2 সন্তানের জনক হয়েছেন তিনি। বড় সন্তান স্কুলে পড়ছে, ছোট সন্তানের বয়সও 2.5 বছর। অথচ এসব তথ্য 2020 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত একেবারেই গোপন রাখেন এই নায়ক। বছর 2 আগে হুট করে স্ত্রী ও সন্তানদের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। এমনকি তার পারিবারিক ছবি দেখে অনেকেই অবাক হয়ে যান, কারণ ঢাকায় মিডিয়া জানতই না সাইমনের বিয়ের খবর। পরে জানা যায় 2014 সালে 23 ডিসেম্বর বিয়ে করেন এই অভিনেতা। সাইমনের স্ত্রীর নাম দীপা সাদিক। ঢাকার মেয়ে দীপার সঙ্গে নায়ক সাইমনের ছিল 9 বছরের প্রেম। প্রেমের পর বোনের বিয়েতে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সেরে নেন। ততদিনে দেশের প্রেক্ষাগৃহে সাইমনের একাধিক ছবি মুক্তি পেয়ে গেছে। সাইমন দীপা দম্পতির ঘরে 2টি ছেলে সন্তান। বড় ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়ান আর ছোট ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়ার। প্রেম, বিয়ে, সন্তানের বিষয় দীর্ঘদিন চেপে যাওয়ার কারণ ব্যাখ্যা করে সাইমন সাদিক জানান, আমাদের দেশে সবার ধারণা বিয়ের খবর ভক্ত ও দর্শকরা জানতে পারলে জনপ্রিয়তা কমে যাবে। এটা ভেবে পরিবার থেকে আমার স্ত্রী অন্যরা বিয়ের বিষয়টি সামনে আনতে চাননি। অবশ্য বিয়ে এবং সন্তানের বিষয়টি গোপন রাখার জন্য সকল অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন সাইমন সাদিক। সে সময় সাইমন বলেছিলেন, আমি মনে করি বিয়ে অনেক বড় একটা আশীর্বাদ। আমি 2 সন্তানের বাবা, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। দেরি করে বিয়ে ও সন্তানের বিষয়টি ঘোষণা দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একই সঙ্গে সবার দোয়াও চাইছি। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।